হ্যাঁ ভাই, আমার নাম ডক্টর ব্যাস, একজন মেডিকেল ডাক্তার। আমরা এখানে এসেছি সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে। আমরা এখানে ইসলাম ধর্মের ওপর কোনো লেকচার শুনতে আসিনি। আমি এখানে আপনাকে অনুরোধ করব, আপনি বলুন এই পৃথিবীর ভ্রাতৃত্ববোধের কিছু কথা। এখন এটা সার্বজনীন ভ্রাতৃত্ব, আমি এখানে জানতে আসিনি বিশ্বজগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কি না। ইন্ডিয়াতে অনেক ভাই আছে, তাই আমরা ইন্ডিয়ান ভ্রাতৃত্বের কথা বলবো। আর এই দেশে মানুষের ভ্রাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত 100 বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে, আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা। আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে? আপনি একজন ডাক্তার আলহামদুলিল্লাহ, আর আমার লেকচার যদি শোনেন, যদি আপনি একটু মন দিয়ে শোনেন, আমি বলেছি আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি এই পৃথিবী সময়ের প্রতিপালক, রাব্বুল আলামিন, পৃথিবী সময়ের প্রতিপালক অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক, আমাদের এই পৃথিবী সহ। এই ভ্রাতৃত্বটা হলো বিশ্বজগতের, পৃথিবীর অথবা ইন্ডিয়া, আপনি কি বলেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, আগে উত্তরটা শুনেন। এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আগে এই উত্তরটা দিয়ে তারপরে আপনার প্রশ্নে আসছি, সমস্যা না, আমি এখানে আছি, আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই, তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই। তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন, আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না। আর পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা আল সূরার 29 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। তার অর্থ পবিত্রকরণ বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্বজগতে অনেক প্রাণী আছে, পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে। বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে। আপনারা জানেন যে বিজ্ঞানীরা এখন রকেট, স্যাটেলাইট, আরো কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কি না, এখনো প্রমাণিত হয়নি। বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি, তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে। আমরাও এটা বিশ্বাস করি, সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয়, এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য। আর আপনি ঠিকই বলেছেন, এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ারও, ইন্ডিয়ার জন্য, পুরো পৃথিবীর জন্য। আর এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না। আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোনো একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না, সে ডাকাতি করবে না, সে দান খয়রাত করবে, প্রতিবেশীদের ভালোবাসবে, কারো পেছনে নিন্দা করবে না, সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশীও ভরপেটে থাকে, সে খেয়াল রাখবে সে যেন মদপান না করে। মাদকদ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা। পেছন থেকে নিন্দা করবে না, সে কারো নিন্দা করবে না। আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধু এই পৃথিবীতেই নয়, পুরো বিশ্বজগতে বিরাজ করবে। হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শোনেননি, আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরই ছিল সেটা। আর এখানে আমি ইন্ডিয়া, আমেরিকা, এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি, আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা পুরো মানবজাতির স্রষ্টা, সকল প্রাণীর স্রষ্টা, হোক সেটা ইন্ডিয়ায়, হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে, আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই। আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা, এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পারসি ধর্ম ইত্যাদি এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরও বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন, এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন। প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা, এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পারসি ধর্ম ইত্যাদি এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরও বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন, এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন।